অফলাইন নয় অনলাইনে পরীক্ষা নিতে হবে এই দাবি তুলে বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। অফলাইন নয় অনলাইনে পরীক্ষা নিতে হবে এই দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। এই দাবিতে প্রায় হাজারখানেক ছাত্রছাত্রী মিছিল করে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজ আছে মঙ্গলবার সেই সব কলেজের ছাত্রছাত্রীরা অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখান। ছাত্রছাত্রীদের দাবি, কোভিড কাল থেকে এতদিন অনলাইনে ক্লাস হয়েছে, প্র্যাকটিক্যাল ঠিকমতো হয়নি। এই সময় যদি ইউনিভার্সিটি বলে যে সমস্ত পরীক্ষা অফলাইনে হবে, তাহলে ছাত্রছাত্রীদের পক্ষে দেওয়া সম্ভব নয়। অবিলম্বে অফলাইনের পরিবর্তে অনলাইন পরীক্ষা নিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত সিদ্ধান্ত নেবে অনলাইন পরীক্ষার, ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে জানান ছাত্রছাত্রীরা। বর্তমানে এরকম অনেক ইউনিভার্সিটি আছে, যে সমস্ত ইউনিভার্সিটিগুলো এখন অনলাইন এক্সাম ডিক্লেয়ার করে দিয়েছে, সেই জায়গায় আমাদের ইউনিভার্সিটি আচমকা অফলাইন এক্সাম ডিক্লেয়ার করছে। আমাদের বর্ধমান ইউনিভার্সিটি, আমাদের প্রথমত পুরো ক্লাস হয়নি, দ্বিতীয়ত যেটুকু ক্লাস হয়েছে তার মধ্যে অধিকাংশ অনলাইনে হয়েছে। এই অবস্থায় আমরা কোনোভাবেই অফলাইনে পরীক্ষা দিতে পারবো না, সেই কারণে আজকে আমরা বিক্ষোভ জানাচ্ছি। এখানে বর্ধমান জেলার অধীন বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ সব কলেজের স্টুডেন্টরা এসেছে। আমরা চাইছি অনলাইন এক্সাম, অনলাইন এক্সাম হোক, যতক্ষণ না আমাদের দাবি ওনারা মানবেন ততক্ষণ আমরা আন্দোলন চালাবো। আমাদের দাবি হচ্ছে অনলাইনে পরীক্ষা নিতে হবে। ইউনিভার্সিটি যে সিদ্ধান্ত নিয়েছে যে অফলাইনে পরীক্ষা, আমাদের ক্লাস ঠিক মতন হয়নি, তাও আবার যেটা হয়েছে অনলাইনে হয়েছে। আমরা নোটস পাইনি, লাইব্রেরি বন্ধ, স্টাডি মেটেরিয়ালস নেই, প্র্যাকটিক্যাল হয়নি, তো সেই ক্ষেত্রে আমাদের অফলাইনে পরীক্ষা নিলে আমরা পরীক্ষা দিতে পারবো না, আমাদের স্কোর এমনিতেই খারাপ হবে। তারপরে যে টাইমের ছমাসের সেমিস্টার পরীক্ষা সেটা তিন মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছে, কোনোরকমভাবে দিয়ে দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে, বাট সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা পরীক্ষা দিতে পারবো না অফলাইনে। সেই জন্য আজকে আমরা এই বিক্ষোভ করছি অনলাইনে, আমাদের দাবিটা মানতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে একটা কোনো ভালো আশ্বাস দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে। সব মিলিয়ে আজ ইউনিভার্সিটি চত্বরের বাইরে থেকে আশা কলেজের ছাত্রছাত্রীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে একই দাবিতে গত সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। নিউজ আজবাংলা, বর্ধমান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। এখানে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার, অভিজ্ঞ প্রশিক্ষক, এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধাও আছে। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর মোড়, ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। যোগাযোগ 9831669612 অথবা 9614071877। আমাদের আরো শাখাগুলি হল কামারপুকুর চটে, পহলানপুর বাস স্ট্যান্ড ও বন্দর বাস স্ট্যান্ড।